ক্ষমতা ছাড়া কিছু কিছু ইবাদত আছে যেগুলো ইসলামে চলে না, যেমন হজ রাষ্ট্র ক্ষমতা ছাড়া চলে না। মক্কায় কোন তারিখে কয় তারিখে হজ হবে, আপনি বাংলাদেশ থেকে গিয়ে যদি বলেন আমি আমার তারিখে হজ করব, আর ওই আফ্রিকা থেকে এসে যদি বলে আমি আমার তারিখে হজ করব, হবে না। সৌদি বাদশাহ, সৌদি খলিফা, সৌদির যারা শাসক, তারা যেদিন ঘোষণা দিবে যে এই তারিখে হজ হবে, আপনি যেখানকারই হন না কেন, আপনার দেশ যেখানেই হোক না কেন, আপনি যে মতই মানেন না কেন, যে ধর্মই মানেন না কেন, যে ফতোয়াতেই বিশ্বাস করেন না কেন, শাসক যেই দিন হজের ঘোষণা দিয়েছে সেই দিনে হজ হতে হবে, এটা ইসলামের নিয়ম। ঠিক ঈদ, আপনি এক গ্রামে আজকে ঈদ করবেন, আরেকজন আরেক গ্রামে ঈদ করবে, এটা ইসলাম বিশ্বাস করে না। আপনার ফতোয়া যেটাই হোক, ফতোয়া একদিনে ঈদ করা হোক আর ফতোয়া আলাদা দিনে ঈদ করা হোক, কিন্তু রাষ্ট্র যেই দিন ঈদের ঘোষণা দিবে, আপনার ফতোয়া যেটাই হোক, আপনাকে ওই দিনে ঈদ করতে হবে। এরকম জিহাদ, ইন্নামাল ইমাম জুন্নাতুন ইউকাতালু মিন ওয়ারাইহি, ইমাম হচ্ছে ঢাল, তার পিছনে থেকে জিহাদ করতে হয়। ইমাম মানে রাষ্ট্রনেতা, তার পিছনে থাকা ছাড়া, তিনি সামনে থাকা ছাড়া যুদ্ধ হয় না। তো সম্মানিত উপস্থিতি, আমরা সঙ্গে দিচ্ছিলাম যে আমরা কাফের রাষ্ট্র, মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র মনে করি, যেটা মনে করা ঠিক নয়। বরং যতক্ষণ মুসলিম রাষ্ট্র আছে, ততক্ষণ সেই মুসলিম রাষ্ট্রের যাবতীয় বিধিবিধান মেনে চলা আপনার জন্য জরুরি। যেমন বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, আমি মনে করি এই বাংলাদেশের মুসলিম রাষ্ট্রের নিয়ম হচ্ছে রাস্তার সিগন্যাল দেওয়া আছে, কথা কি বুঝতে পারছেন? তো আপনি যদি ওই সিগন্যাল অতিক্রম করেন, তা আমার দৃষ্টিতে আপনি গুনাহগার হবেন, আমার বুঝে বলে, কেননা আপনি মুসলিম রাষ্ট্রের নিয়মকে লঙ্ঘন করলেন। বাংলাদেশের নিয়ম হচ্ছে যে আপনাকে এই জায়গায় এই কাজটা করতে হবে, এই জায়গায় এই কাজটা করতে হবে, যতক্ষণ না ওই কাজ ইসলাম বিরোধী হচ্ছে, ততক্ষণ ইসলাম বলে তুমি ওটা মানো। কথা না বুঝাতে পারলে আমি ব্যর্থ। যতক্ষণ রাষ্ট্রের কোনো কথা ইসলাম বিরোধী না হচ্ছে, ততক্ষণ ইসলাম বলে তুমি রাষ্ট্রের আনুগত্য করো, রাষ্ট্র যেটা বলতেছে সেটা শোনো, যদি সেটা তুমি লঙ্ঘন করো তাহলে তুমি গুনাহগার হবে। এটার নামই ইকামতে দিন। একামতে দিন মানে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, রাষ্ট্রের মাল সম্পদ, ধন সম্পদ নষ্ট করে। বাংলাদেশের সম্পদ কার সম্পদ? আমাদের সম্পদ, কথা বুঝেননি? বাংলাদেশের সম্পদ আমাদের সম্পদ। তা আমি মিছিল মিটিং করে, জ্বালাও পোড়াও করে, হরতাল করে বাংলাদেশের সম্পদকে নষ্ট করতেছি, মানে আমার ক্ষতি করতেছি। আমি ফতোয়া দিয়ে, কাফের ফতোয়া দিয়ে বাংলাদেশের পুলিশ আর্মি র্যাবকে হত্যা করতেছি, মানে আমি আমার দেশের ক্ষতি করতেছি, এটা বুঝতে হবে। আমি ইসলামের ক্ষতি করতেছি, এটা বুঝতে হবে। কেননা প্রকারান্তরে এটা হচ্ছে ফাসেক মুসলিম রাষ্ট্র হলেও কাফের রাষ্ট্র নয়। অতএব এই ফাসেক মুসলিম রাষ্ট্রের প্রত্যেক জিনিস, একটা টাকাও আমানতের সাথে হেফাজত করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, ওসি, ডিসি, এসপি, কমিশনার, চেয়ারম্যান, মন্ত্রী, জনগণের টাকা আপনার হাতে আছে, ইসলাম বলতেছে ওই টাকার হেফাজত করতে হবে, ক্ষতি করলে কিয়ামতের মাঠে জবাব দিতে হবে, আপনি একটা মুসলিম রাষ্ট্রের ক্ষতি করেছেন, ধ্বংস করেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি আপনাদের সামনে বলতেছিলাম যে একামতে দিনের সঠিক অর্থ আমাদের, আমরা বুঝি না। একামতে দিনের সঠিক অর্থ বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে একামতে সালাত কাকে বলে। একামতে সালাত মানে কি ডাঙ্গিপাড়ার সব মানুষকে আজ সকালে গিয়ে ফজরের সময় পিটিয়ে মসজিদে নিয়ে আসবে, এর নাম একামতে সালাত। এখন ডাঙ্গিপাড়ার সব মানুষকে পিটিয়ে মসজিদে নিয়ে আসলাম, কেউ রুকু করাও জানে না, সুরা ফাতেহাও জানে না, উজু করাও জানে না, তাহলে একামতে সালাত হলো না? হলো না, একামতে সালাত হলো না। একামতে সালাত মানে নিজে, আমি নিজে যদি আমার মধ্যে একামতে সালাত করতে চাই, তার মানে সালাতের যাবতীয় হুকুম আহকাম বিধিবিধান মেনে, যেভাবে অজু করার সেভাবে অজু করে, যেভাবে সালাত আদায় করার সেভাবে সালাত আদায় করে, যদি আমি নিয়মিত পাঁচ অক্ত সালাত আদায় করি, তাহলে আমি আমার মধ্যে কী করলাম? জোরে কথা বলেন, কী করলাম? একামতে সালাত করলাম। এটা হচ্ছে ঠিক একামতে দিন। তার মানে একামতে দিন মানে আরেকজনকে পিটিয়ে দিন মানাতে হবে তা না, একামতে দিন মানে আমার নিজের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, পায়ের পাতা থেকে মাথার চাঁদি পর্যন্ত, আমি ইসলামের যাবতীয় বিধিবিধান মানতেছি কি না, যদি মানি তাহলে আমি আমার মধ্যে একামতে দিন করলাম, যদি আমার পরিবারকে মানাতে পারি তাহলে আমার পরিবারের মধ্যে একামতে দিন করলাম, এটা হচ্ছে একামতে দিন। নিজে মানার নাম হচ্ছে একামতে দিন, আরেকজনকে জোর করে মানানোর নাম একামতে দিন নয়। সম্মানিত উপস্থিতি, সুতরাং একামতে দিনের আমাদেরকে ভুল ব্যাখ্যা বোঝানো হয়েছে। এখানে আরও একটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে ইসলামের আরও একটা নিয়ম,
আপনি বিচারপতি ছাড়া, বিচার ব্যবস্থা ছাড়া কাউকে হত্যা করতে পারবেন না। আর বিচার ব্যবস্থা যদি কাউকে হত্যা করেও তাহলে সে কাফের এটাও নয়। যেমন ইসলামের নিয়ম হচ্ছে কেউ যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাকে হত্যা করতে হবে, তো যে বিবাহিত অবস্থায় জেনা করেছে সে কি কাফের হয়ে গেছে? হ্যাঁ, তাকে তো হত্যা করতে বলা হচ্ছে। একদল মানুষ মনে করে যে যে বিধানে হত্যার হুকুম আছে মানে কাফের হয়ে গেছে। জি না, ওই হত্যাটা তার জন্য কাফারা, সে জান্নাতেও চলে যেতে পারে। যে আরেকজন মুসলমানকে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে তার মানে সে কাফের হয়ে গেছে তা নয়, তাকে যে হত্যা করা হবে এই হত্যাটা তার ওই গুনাহের জন্য কাফারা, সে জান্নাতেও চলে যেতে পারে। ঠিক তেমনি বিচার ব্যবস্থা ছাড়া আপনি কোনো হুকুম বাস্তবায়ন করতে পারবেন না। যেমন ক্রিমিনাল ল, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে, মুসলিম রাষ্ট্র আছে প্রায় 57-58টা মুসলিম রাষ্ট্র, সব মুসলিম রাষ্ট্রে ইসলামের পারিবারিক নিয়ম, ইসলামের সামাজিক নিয়মগুলো রাষ্ট্রীয়ভাবে মানা হয়। ইসলামের পারিবারিক আইন মানে বাপ মারা গেলে কত শতক আপনি জমি পাবেন, আপনার ভাই বোন কত শতক জমি পাবে, এটা কে বলে দিয়েছে? ইসলাম বলে দিয়েছে। ওটাই কিন্তু মুসলিম দেশগুলোতে মানা হয়, ওটাকে বলা হয় ফ্যামিলি ল, পারিবারিক আইন। তো ইসলামের পারিবারিক আইন রাষ্ট্রীয়ভাবেই মানা হয়। যেমন বাংলাদেশের সরকার আপনাকে হজের জন্য সহযোগিতা করে না করে না? করে না করে না? করে। বাংলাদেশের সরকার আপনার ঈদ বাস্তবায়ন করতে সহযোগিতা করে না করে না? করে। তাহলে ইসলামের যেগুলো সামাজিক বিধিবিধান আছে, ইসলামের যেগুলো পারিবারিক বিধিবিধান আছে, সেগুলো প্রায় অধিকাংশ মুসলিম রাষ্ট্র মানে, রাষ্ট্রীয়ভাবে মানে। রাষ্ট্রগুলো কি মানে না? ইসলামের ক্রিমিনাল ল মানে না। অপরাধ সংক্রান্ত ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো কোনো রাষ্ট্র মানে না, সৌদি ছাড়া। অপরাধ সংক্রান্ত কী আছে? চুরি করলে হাত কাটতে হবে, কেউ যদি মদ পান করে তাহলে 40-80 লাঠি পিটাতে হবে, কেউ যদি জেনা করে তাকে রজম করতে হবে, অবিবাহিত হলে 100 লাঠি পিটাতে হবে, দেশ থেকে তাড়াতে হবে। এই যে অপরাধ সংক্রান্ত যে আইনগুলো আছে এগুলো কোনো মুসলিম রাষ্ট্র, অধিকাংশ মুসলিম রাষ্ট্র মানে না। তো এখন আপনি কি জোর করে এই অপরাধ সংক্রান্ত বিধিবিধানগুলো বাস্তবায়ন করবেন? হ্যাঁ, এটার উত্তর কী, এটার দলিল কী? এটার দলিল হচ্ছে স্বয়ং খলিফা ওমর যদি কাউকে নিজে চোখে জেনা করতে দেখে তো খলিফা ওমর তার ওপর জেনার হদ কায়েম করতে পারবে না সাক্ষী ছাড়া। এটা ইসলামের নিয়ম। খলিফা ওমর শাসক, ক্ষমতায় আছে, স্বচক্ষে দেখতেছে জেনা করতে, কিন্তু তিনি হদ কায়েম করতে পারবেন না। বিচারক লাগবে, সাক্ষী লাগবে, সাক্ষী আসবে, সাক্ষীরা সাক্ষী দিবে, বিচারক বিচার শোনাবে, তারপরে হদ কায়েম হবে। এটা ইসলামের নিয়ম। এটা কিন্তু আমরা জানি না, আমাদের দেশের মানুষজন জানে না। কিতাবুল ইমারাহ, কিতাবুল ইমারার যে হাদিসগুলো আছে এই হাদিসগুলো যদি বাংলাদেশে পড়া হয়, কিতাবুল ইমারার হাদিসগুলো বাংলাদেশে দুইভাবে বিকৃত হয়ে গেছে। সহি মুসলিম খুলবেন, সহি মুসলিম খুলে কিতাবুল ইমারা বের করবেন, কিতাবুল ইমারার যে হাদিসগুলো আছে এগুলো বাংলাদেশে দুইভাবে বিকৃত হয়ে গেছে। এক, কিতাবুল ইমারার সব হাদিস নিয়ে চলে গেছে দল আর সংগঠন। বাংলাদেশের যত দল আছে, সেটা তাবলিগ জামাত হোক, জামাত ইসলাম হোক, হাস্যকর ব্যাপার যে কিতাবুল ইমারার সব হাদিস দল নিয়ে চলে গেছে, দলের আমির। তো কিতাবুল ইমারাতে যে হাদিসগুলো আছে তার হাদিসগুলো ওর জায়গায় গিয়ে ফিট করা হয়, জামাতের যে হাদিসগুলো আছে সেগুলো দলের সাথে গিয়ে ফিট করা হয়। এটা গেল কিতাবুল ইমারার উপর প্রথম জুলুম। দ্বিতীয় জুলুম হলো কিতাবুল ইমারার হাদিসগুলো মূলত রাষ্ট্রনেতার সাথে সম্পৃক্ত, অথচ রাষ্ট্রনেতার সাথে কেউ কিতাবুল ইমারার হাদিস পড়ে না, সব শুধু দলনেতার সাথে কিতাবুল ইমারার হাদিস আর জামাতের হাদিস। অথচ জামাত মানে রাষ্ট্রের সাথে থাকা, আর আমির মানে রাষ্ট্রের আমির। আমির শব্দটা বাঙাবে কী বলে ওর নাম, ইসলামের ইতিহাসে আমির শব্দটা কোনোদিন রাষ্ট্রনেতার বাইরে ব্যবহার হয়েছে এটা পাওয়া যায় না। গত 100-150-200 বছর আগে রাষ্ট্রনেতার বাইরে ব্যবহার হয়েছে এটা পাওয়া যায় না। এখনও মদিনার আমির আছে, মক্কার আমির আছে। আমার ওস্তাদ মুফতি ইউসুফ তাওয়ালি দারুল দেওবন্দের শিক্ষক, তিনি তাবলিগ জামাতের আমিরকে লক্ষ্য করে বলতেন, তাবলিগ জামাতের আমিরকে লক্ষ্য করে বলতেন যে আপনি কেউ চুরি করলে হাত কাটতে পারেন না, কেউ জেনা করলে রজম করতে পারেন না, কেউ অপরাধ করলে গ্রেফতার করতে পারেন না, তাহলে আপনি কিসের আমির? কেননা আমির মানে হচ্ছে ক্ষমতা, চুরি করলে হাত কাটতে পারতে হবে সে আমির, আর যদি না পারে তাহলে সে শায়খ হতে পারে, মুফতি হতে পারে, আলেম হতে পারে, অনুসরণীয় ব্যক্তিত্ব হতে পারে, কিন্তু আমির হতে পারবে না। এটা ইসলামের পরিভাষাগত ব্যাপার। ঠিক জামাতের ব্যাপারটা ওই রকমই। জামাত, আল্লাহ রাসূল কত কঠিন কথা বলতেছে জামাতের বিষয়ে, যে তাদেরকে হত্যা করো যারা জামাত থেকে বের হয়ে যায়,
আল্লাহ রাসূল বলতেছে কেউ যদি জামাত থেকে বের হয়ে যায় সে ইসলাম থেকে বের হয়ে গেল, কত কঠিন কথা। অথচ আমি যদি তাবলিগ জামাত ছেড়ে দিই তাহলে কি আমি ইসলাম থেকে বের হয়ে যাব? তাহলে তার মানে জামাত মানে দল নয়, জামাত মানে তাহলে কি? ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যারা যাকাত দেবে না এদেরকে আমি হত্যা করব, এদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে কেমনে যুদ্ধ করবেন, এরা তো সব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়েছে, এদের তো রক্ত হারাম, এদের বিরুদ্ধে তো আপনি যুদ্ধ করতে পারেন না। এটা কে বলতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলেনই না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ওই বাক্য কত কঠোর কঠিন সেটা আপুর যাকাতের বক্তব্যে শুনিয়েন, যে কত কঠোর কঠিন। জেলা ওমানি কালান ইউয়াদ্দুনহু ইলা রাসূলিল্লাহ, ওমর শুনে রাখো যারা আল্লাহর রাসূলের যুগে যাকাত দিতে আসতো, যাকাত দিতে এসে গরু ছাগল উটের সাথে গরু ছাগল উটের দড়িও দিয়ে যেত। আজ আমি আবু বকর আমার যুগে যাকাত দিতে এসে যদি গরু ছাগল উট দিয়ে যায় আর গরু ছাগল উটের দড়ি না দিয়ে যায়, শুনে রাখো ওমর যারা আল্লাহর রাসূলের যুগে ওষুধ দিতে এসে খেজুর গম ধান চাল দিয়েছে, খেজুর গম ধান চালের বস্তা রেখে দিয়ে গিয়েছে, আর আমি আবু বকর আমার যুগে খেজুর ঢেলে দিয়ে বস্তা নিয়ে যেতে চাই, তাহলে আমি আবু বকর ওই দড়ি ওই বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, হয় মরবো না হয় মারবো। তাহলে এরা তো সব মুসলমান, তো মুসলমানদেরকে আবু বকর রাদিয়াল্লাহু কেন মারতে চাইলেন? দলিল, এরা জামাত থেকে বের হয়ে গেছে। কথা কি বুঝলেন? রাষ্ট্রনেতার আদেশ, বৈধ খলিফার আদেশ, বৈধ খলিফার নির্দেশকে অমান্য করে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তার মানে জামাত থেকে বের হয়ে গেছে, এদেরকে এখন রাষ্ট্রনেতা হত্যা করতে পারে, ফাঁসি ঝুলিয়ে দিতে পারে, এটা তার জন্য জায়েজ। তার মানে জামাত মানে হচ্ছে রাষ্ট্র, খেলাফা, তার সাথে সম্পৃক্ত থাকা। জামাতের আর একটা অর্থ হচ্ছে মসজিদের জামাতের সাথে সম্পৃক্ত থাকা। মসজিদের জামাতের সাথে যদি কোনো মুসলমান সম্পৃক্ত না থাকে তাহলে সে জামাতবদ্ধ থাকলো না, এটা ছোট জামাত, এটা হচ্ছে জামাতবদ্ধ জীবনযাপনের অংশ। ইসলাম একটা সংগঠনের মতো, ইসলামের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে মাসিক কিয়ানত দিতে হয়, ইসলামে বাৎসরিক কিয়ানত দিতে হয়, সেটা যাকাত দিতে বাধ্য। আর সারা দিন যত ইয়ানত দিবেন যত দান করবেন করবেন এটা ঐচ্ছিক। ইসলামের বাৎসরিক সম্মেলন আছে, যেমন তাবলিগ জামাতের আছে টঙ্গিতে, সেটা হচ্ছে হজ, যেতে বাধ্য যদি ক্ষমতা থাকে। ইসলামের প্রশিক্ষণ কর্মশালা আছে অন্যান্য সংগঠনের মতো, সেটা সিয়াম, এক মাসের প্রশিক্ষণ কর্মশালা। ঠিক ইসলামের শাখা অফিস আছে যেমন অন্য সংগঠনের আছে, মসজিদ হচ্ছে ইসলামের শাখা অফিস। যারা ইসলাম নামক সংগঠনের সদস্য থাকতে চায় দিনে পাঁচবার তাদেরকে মসজিদে হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে ইসলামের জামাত থেকে মুসলমানদের জামাত থেকে সে বের হয়ে যাবে। এর নাম হচ্ছে জামাত, আর এর নাম হচ্ছে কিতাবুল ইমারা। কিতাবুল ইমারার হাদিসগুলো পড়েন, সব রাষ্ট্রনেতার সাথে সম্পৃক্ত। আল্লাহ রাসূল বলছে সে মারুক পিটুক তার তোমরা আনুগত্য করো। তো সম্মানিত উপস্থিতি, এখানে আরও একটা কথা বলি, যেটা বলছিলাম যে বিচার ব্যবস্থা ছাড়া আপনি কোনো বিধান বাস্তবায়ন করতে পারবেন না, স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলাও পারবেন না, এটা তো আমাদের দেশের মানুষরা জানে না। আরও একটা কথা বলি, জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করতে হবে কি না? জোরপূর্বক জি না। কেন? আল্লাহ সুবহানাহু তাআলা আপনার উপর যাকাত ফরজ করেছে, কখন? যখন আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন তখন। তো আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হননি মানে আপনাকে যাকাত দেওয়া লাগবে না। তো আপনি এখন ভাবতেছেন আমার তো যাকাত দেওয়া হচ্ছে না, তো জোর করে চুরি করে বাটপারি করে ডাকাতি করে নিসাব পরিমাণ সম্পদের মালিক হই তারপরে যাকাত দিব, এটা কি চলবে? চলবে না। তো যেমন জোর করে অন্যায়ভাবে যাকাত নিজের উপর ফরজ করার জন্য জোর করে আপনি চুরি করে ডাকাতি করে যাকাত নিজের উপর ফরজ করবেন, এটা নয়। ঠিক তেমন রাষ্ট্রের ইসলাম, যে যেখানে ক্ষমতায় আছে সারা মুসলিম বিশ্বে, আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান থেকে শুরু করে সৌদির বাদশাহ থেকে শুরু করে সকলের উপর, যে যেখানে ক্ষমতায় আছে সকলের উপর ফরজ, সকলের উপর ফরজ, সকলের উপর ফরজ যে তারা নিজ নিজ দেশে ইসলামের বিধিবিধান বাস্তবায়ন করবে। যদি না করে তাদেরকে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে। কিন্তু এটা আমার দায়িত্ব নয়, আমার উপর এখনও ফরজ হয়নি। কোনো দিন যদি আমার উপর চলে আসে রাষ্ট্র ক্ষমতা তাহলে তখন আমার উপর ফরজ হবে। কথা মনে হয় বুঝাতে পারিনি। যে যেখানে রাষ্ট্র ক্ষমতায় আছে তার রাষ্ট্রে ইসলাম কায়েম করা তার উপর ফরজ। আমায় এখনও রাষ্ট্র ক্ষমতায় যায়নি মানে আমার উপর ফরজ নয়। আর জোর করে নিজের উপর ফরজ চাপিয়ে নিব, মারামারি করে গণ্ডগোল করে হরতাল করে ভোট দিয়ে অস্ত্র দিয়ে নিজের উপর ফরজ চাপিয়ে নিব, এটা সালাফে সালেহীনের পদ্ধতি নয়। এটা আহমদ বিন হাম্বাল, ইবনু তাইমিয়া, মুজাদ্দিদে আলফে সানি তাদের পদ্ধতি নয়। অতএব এই পদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।
সম্মানিত উপস্থিতি, আমরা যে আলোচনা করছিলাম, এই আলোচনার সারমর্ম ছিল দুইটা বস্তু, দুইটা বিষয়। এক, কবিরা গুনাহগার মুসলমানকে কাফের মনে করে জঙ্গিরা। দুই, জঙ্গিরা মনে করে মুসলিম রাষ্ট্রকে কাফের রাষ্ট্র। এই দুই চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বের হয়ে এসে সংশোধনের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে রাষ্ট্রে দেশে পরিবর্তন আনার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। বক্তব্যের শেষে এসে আপনাদেরকে বলতে চাই যে এই যে সালাফি কনফারেন্সকে অনেকে জঙ্গির সাথে লাগিয়ে দিল, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বা আমাদের যারা আহলে হাদিস আলেম ওলামা আছে, কোথায় যেন একজন দেখলাম অনেক অল্প কিছুদিন আগে, একজন কোন পুলিশ কমিশনার তিনিও বক্তব্যে বললেন যে জঙ্গিরা সাধারণত আহলে হাদিস হয় বা জঙ্গিরা সাধারণত সালাফি হয়। তো এই কথার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই, যদিও ঘুমন্ত পরিবেশ এই জন্য সেইভাবে কথার মধ্যে আসতেছে না ওভাবে, কিন্তু একটা কথা যেটা বলতে চাই বাংলাদেশের সরকারকে, উপস্থিত প্রশাসনকে, উপস্থিত গোয়েন্দা বিভাগকে, যারা এখানে গোয়েন্দা বিভাগের লোকেরা আছেন, যেহেতু এই সালাফি কনফারেন্সকে নিয়ে গত এক সপ্তাহ দশ দিন যাবত অনেক দৌড়ঝাঁপ, বিশাল ঝড়ঝাপটার মধ্যে দিয়ে যেতে হয়েছে, গোয়েন্দা, সাংবাদিক, পুলিশ, থানা, এসপি, ডিসি, ওসি সকলের দরবার দিয়ে, সকলের দুয়ার দিয়ে পার হতে হয়েছে। তো সেই ক্ষেত্রে এটার উপর প্রশাসনের চোখ আছে, গোয়েন্দা বিভাগের চোখ আছে, প্রশাসনের লোকের চোখ আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা যদি কোনো দিন বাংলাদেশ থেকে জঙ্গিবাদকে সম্পূর্ণরূপে নির্মূল করতে চান, পরিপূর্ণরূপে নির্মূল করতে চান, ফাঁসি দিয়ে জেলখানায় বন্দি করে জঙ্গিবাদকে নির্মূল করা যাবে না, এটা সম্ভব নয়। জঙ্গিবাদ তাদের মাথায় ঢুকিয়ে আছে, তাদের মাথায় বাতিল চিন্তা, বাতিল আকিদা আছে। যতক্ষণ না তাদের মাথা থেকে বাতিল চিন্তা, বাতিল আকিদা বের করা যাবে, ততক্ষণ জোরপূর্বক চাপিয়ে, জোরপূর্বক জেলখানায় বন্দি করে, জোরপূর্বক ফাঁসি দিয়ে স্থায়ীভাবে জঙ্গিবাদকে ধ্বংস করা যাবে না। আপনারা যদি কোনো দিন চান, আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আহলে হাদিস সালাফিরা তো জঙ্গি নয়। মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রশাসনকে বলতে চাই, আপনারা যদি কোনো দিন কল্পনা করেন বাংলাদেশের মাটি থেকে জঙ্গিবাদকে চিরস্থায়ীভাবে নির্মূল করবেন, তাহলে আহলে হাদিস আলেমদেরকে ডেকে এই সমস্ত জঙ্গিদের মাঝে দাওয়াতি কাজ করার সুযোগ করে দিন ইনশাআল্লাহ। আহলে হাদিস আলেমদের সুযোগ দিলে আহলে হাদিস আলেমদের রাষ্ট্রীয়ভাবে বাইতুল মোকাররম থেকে টিভি চ্যানেলগুলো থেকে শুরু করে জঙ্গি, যাদের মধ্যে জঙ্গি আকিদা আছে, তাদের মাঝে সারা দেশব্যাপী প্রোগ্রাম করার, আলোচনা করার, তাদের মিডিয়ার মাধ্যমে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ করে দিলে সর্বক্ষেত্রে ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে আহলে হাদিসরাই পারবে এই জঙ্গিবাদ সন্ত্রাসবাদের চিন্তাকে বাংলাদেশের মাটি থেকে চিরতরে নির্মূল করে দিতে ইনশাআল্লাহ। এই গ্যারেন্টি, এই চ্যালেঞ্জ আমি দিতে পারি। অতএব আহলে হাদিসদেরকে জঙ্গি, সালাফিদেরকে, সালাফি কনফারেন্সকে জঙ্গি মনে না করে আমাদের এই দালিলিক আলোচনাগুলো শুনুন, শুনে আমাদেরকে সুযোগ দিন। আমরা জঙ্গি তো নই, আপনার দেশ থেকে জঙ্গি আমরাই মুক্ত করতে পারবো। সেই দলিল, সেই জ্ঞান, সেই বক্তব্য, সেই আওয়াজ, সেই লেখনী আমাদের আছে ইনশাআল্লাহ। অতএব আমাদেরকে এটার সাথে সম্পৃক্ত না করে বরং আমাদেরকে গনিমত হিসেবে, আমাদেরকে গনিমত হিসেবে কাজে লাগানোর, বাংলাদেশকে শান্তি নিরাপত্তাপূর্ণ, বাংলাদেশকে শান্তি ও নিরাপত্তাপূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করার ক্ষেত্রে আমাদের সহযোগিতা গ্রহণের জন্য আবেদন জানাই। আর সালাফি কনফারেন্স ইনশাআল্লাহ, আমি গতকাল হয়তো কিছু কথা বলেছিলাম সালাফি কনফারেন্স নিয়ে, আজ আর বলতে চাই না। আজ এতটুকুই বলবো যে আল্লাহ সুবহান তাআলা যাদের অন্তরে সালাফি কনফারেন্স নিয়ে সংকীর্ণতা আছে, আপনি তাদের অন্তরকে প্রশস্ত করে দিন, আমিন। এবং আমি আশা করব অন্তরের অন্তরস্থল থেকে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলকে, যারা যে যেখানে বক্তব্য শুনতেছে এই সালাফি কনফারেন্স আয়োজন করতে গিয়ে, আমাদের দ্বারা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমরা অনুরোধ করব, এবার যদি না পারেন, পারেননি কোনো সমস্যা নাই, আগামী বছর সালাফি কনফারেন্সে আসুন, সালাফি কনফারেন্স আয়োজন করতে সহযোগিতা করুন ইনশাআল্লাহ। এটি একটি নেকির কাজ, জামিয়া সালাফিয়ার মাধ্যমে, সালাফি কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশের মাটিতে সালাফি আন্দোলন গতি পাবে, গতি পাবেই পাবে, বিস্তার লাভ করবেই করবে ইনশাআল্লাহ। এই আশা ব্যক্ত করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করতেছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।